চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই আপনার এক কথার মীমাংসা দিলাম, এবার হইল চারজন। একের অধিক স্বামী কেন রাখতে পারি না? কারণ এটা হাদিস দলিলে কিতাবে গ্রহণতে নাই। আমাদের মুসলমান ইসলাম গ্রহণতে তাহা নাই, কিন্তু হিন্দু শাস্ত্রে কিন্তু আছে। কে আছে নাকি? এখানে সনাতন ধর্মের লোকও আছে। পঞ্চ স্বামীর ঘর করেও সতী, যার নাম হইল দ্রৌপদী। কে? আমি যখন নারী, আমি হিন্দু আর মুসলমান বাজব না, আমি নারী নারীর গুণ গাবো, নাকি কোন? সে হিন্দু হোক এবং মুসলমান হোক, পঞ্চ স্বামীর ঘর করেও সেই নারী সতী, যার নাম হইল দ্রৌপদী। পঞ্চ পাণ্ডবের এই তো কিছুদিন আগে স্টার জলসায় গেছিল এই নাটকটা, ওই যে পঞ্চ পাণ্ডবের নাটকটা স্টার জলসায়। তাহলে আর মুসলমান ধর্মের ভিতরে তা নাই। একদিন মা খাদিজার কাছে কিছু মেয়েরা গিয়ে বলল, মা গো, একটা একটা পুরুষ চারটা স্ত্রী রাখতে পারে, আমরা নারীরা কেন পারি না? আমার মা বলেছিল, সে জগতের মা ফাতেমা। মা ফাতেমা বলেছিল, মা, এই প্রশ্নের জবাব আজকে দেব না, তোমরা কালকে চলে আসো, কালকে আইসো। কিন্তু যখন আসবা, চারটা রঙের গাভীর থেকে তোমরা দুগ্ধ দোয়ায়া চারটা ভাণ্ডত করে নিয়ে আসবা। তখন নারীরা আসলো পরের দিন, চারটা ভাণ্ডর ভিতরেই চার কালারের, লাল কালো সাদা, এরকম গরুর দুধ মা ফাতেমার কাছে এনে রাখলেন। মা ফাতেমা কী করলেন? এক চারটা ভাণ্ডের দুধ একটা ভাণ্ডের ভিতরে করলেন। আর করার পর ওই নারীদেরকে বলল, ও মা, তোমাদেরকে বলি, তোমরা এখন বাছট করো, তোমরা কে কালো গরুর দুধ এনেছ, কে লাল গরুর দুধ এনেছ, কে সাদা গরুর দুধ এনেছ। নারীরা স্তব্ধ হয়ে গেল, বলে, মা, কিভাবে নিব, চার রঙের গাবি একই বর্ণ দুধ। তখন মা ফাতেমা বলল, দেখো, চারটা স্বামী রাখা যেই কথা, একটা স্বামী রাখা একই কথা। মা ফাতেমা বর্ণনা দিল আর বলল, কারণ চারটা স্বামী এই জন্য রাখা হয় না, একটা নারী যদি চারটা স্বামী রাখে, তার গর্ভে যদি কোনো সন্তান আসে, তখন হেই কইব আমার সন্তান, হেই কইব আমার সন্তান, হেই কইব আমার সন্তান, তখন পুরুষে পুরুষে লাগিয়ে দেবো গা মারামারি কাটাকাটি। কে ঠিক কিনা? ঠিক ঠিক। এই জন্য নারীরা চারটা স্বামী রাখে না, তাদের প্রয়োজন নাই। কিন্তু কিন্তু হিন্দু শাস্ত্রের ভিতরে তাহা রয়েছেন। তারপরেও সে সতী নারী, সতী নারী। একটা পুরুষ তিনটা বিয়ে করবে, তারা কারা দেখেন? লিপি সরকার বলল, স্বামীর পায়ের নিচে যদি জান্নাত থাকে, তাইলে পাও কাইটা রেখে দিত, তো মায়ের পায়ের নিচে ব্যস্ত থাকলে মায়ের পাও কাইটা নেও। এইরকম কোনো আইন নিয়ম নাই। আমি রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের একটা ঘটনাও কিন্তু বলছিলাম, মায় ডাক দিলে তিনবার সাড়া দিবে, আর বাবাই ডাক দিলে একবার। কে বলেছিলাম না? হ্যাঁ বলেছিলেন। এই কথাটা কি শুনেন নাই আপনি? আপনি খালি মন্দটাই দেখেন, ভালোটা কি দেখেন না? আচ্ছা যাক, এবার হলো তার আরেকটি প্রশ্ন। দেখেন, স্বামীর হুকুম রক্ষা করতে হবে, আর নাইলে সে দুজুকে যাইব, জান্নাতে যাইতে পারবো না। ফেরাউনের স্ত্রী আসিয়া, হ্যাঁ পবিত্র কুরআন, ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন বলেছিল, আমাকে খোদা মানো,
স্বামী গো, আপনি শুধু আমার স্বামী আর আমার মাওলা, আমার আল্লাহ একজনই, যিনি হলেন জগতের স্বামী। কে ঠিক কিনা? যিনি হলেন জগতের স্বামী আমার আল্লাহ, তার সাথে কোনো শরীক নাই। তিনি হল লা শরীক, তিনি হল লা শরীক। তখন ফেরাউন বলে, আমারে খোদা মানবা না। ফেরাউন কি করলো? আসিয়াকে গরম তেলে ভাজা ভাজা করলো আর বলল, খোদা স্বীকার করো। কই, না আমি পারবো না। তারপরে বলল, এই সাদে নিয়া হাতে পায়ে পেরেক, মানে তার কাটা পেরেক মাইরা চাইরাত পশাইর দিকে দিয়া কয়, খোদা মানো। কয়, না মানবো না, আপনি আমার স্বামী, খোদা একজনই। অবশেষে বলে, একমাত্র নারীর বসন ইজ্জত হইল, নারীর বসন এই গায়ের বসন। গায়ের বসন খুলে ফেলো, তখন গায়ের বসনও খুলে ফেলল, তখনও বলল, খোদা মানো। কয়, না আমি মানতে পারবো না, আমার আল্লাহ হলো একজন, আমার জগতের স্বামী। তখন আল্লাহ বলে ফেরেস্তাদেরকে ডেকে, ও ফেরেস্তারা, আমি আর সহ্য করতে পারতেছি না। আসিয়াকে ডাক দিয়া বলে, আমার আল্লাহ, ও আসিয়া, তুমি কি এই দুনিয়ার ভিতরে আর থাকতে চাও নাকি আসতে চাও? তখন বলে আসিয়া, আল্লাহ রে, আমার এই দুনিয়ার স্বাদ মিঠে গেছে, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। ও মাবুদ, তুমি তোমার দরবারে আমারে নিয়ে যাও। আর এই লজ্জার স্থান ঢাকার জন্য বেহেস্তের থেকে ফেরেস্তা দিয়ে নুমাল পাঠাইয়া, চাদর পাঠাইয়া দিল, আর আসিয়াকে নিয়ে গেল গা। আর আসিয়ার জন্য ফেরেস্তাদেরকে বলল, হে ফেরেস্তারা, জান্নাতের ভিতরে আসিয়ার জন্য একটা রং মহল তৈরি করো, আসিয়ার জন্য একটা ঘর তৈরি করো। দেখছেন, স্বামীর কথা মানে নাই, স্বামীরে খোদা স্বীকার করে নাই, তারপরেও তার জন্য জান্নাতের ভিতরে রং মহল তৈরি করে রাখছে। আর হ্যাঁ, কয়, স্বামী বজ, স্বামী বজ। আরে স্বামীর মতো স্বামী হইলে না বজবো, আর আ স্বামী হইলে খালি আই তো কাটবো, যাই তো কাটবো, স্বামীর পরাইতের মতো। সেই আসিয়াকে বিয়ে করবে হাসরের মাঠে কে? আমার দিনেরই নবী, আখেরি নবী, নবীরও নবী, আহম্মদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আরেকজন নারী হইল মরিয়ম। মরিয়ম আল্লাহর কাছে কইছিল, মরিয়মের ঘর, মরিয়মের কোনো স্বামী ছিল না। কি বাবা ছিল? কোরআনের কথা, মরিয়মের কোনো স্বামী ছিল না। স্বামী ছাড়া সন্তান জন্ম দিল, কিন্তু দিল তো দিল একজন সন্তান, শুধু সন্তান, আল্লাহর একজন নবী, যেই নবীর নাম হলো ঈসা নবী। যে নবীর নাম হলো ঈসা নবী, যেই নবীকে বলতো আল্লাহর বেটা, মানে বাপ নাই, আল্লাহর বেটা। হ্যাঁ, তখন মরিয়ম বলেছিল, মাওলা রে, আমি এমন কি অপরাধ, এমন কি কাজ করেছি, সেই কাজের জন্য অসন্তুষ্ট হয়ে তুমি আমার গর্বে সন্তান দিলে, আমার তো স্বামী নাই, আমি এই লোক সমাজে মুখ দেখাবো কি করে? তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়েছিল, সেই সান্ত্বনা পেয়ে তিনি রয়েছিল, আর সেই হাসরের মাঠে এই মরিয়মকেও বিয়ে করবে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আরেকজন হইল সখিনা। বাসর গড়ে স্বামী তাকে রেখে যুদ্ধের ভিতরে চলে গিয়েছিলেন, আর যুদ্ধের ভিতরে গিয়ে সখিনার স্বামী সে শহীদ হয়ে গিয়েছিল, আর আল্লাহর কাছে বলেছিল, আমি এমন কি অপরাধ করেছি মামলা, তুমি বাসর রাইতে আমাকে বাসরও করতে দিলা না, তুমি আমার স্বামীকে নিয়ে গেলা। এই কথা শুনে আল্লাহ তাআলা সেদিন হাসরের মাঠে আমার এই দিনের নবীর কাছে এই সখিনাকেও আমার আল্লাহ আমার নবীর কাছে বিয়ে দিবে। এই তিনজন নারীকে আমার আল্লাহ তাআলা হাসরের মাঠে বিয়ে দিবে। কে? আসিয়া, মরিয়ম, সখিনা, এই তিনজন নারী।
আসতে থাম। আমি যে এই প্রশ্ন দুইটা করেছিলাম ভাই, আমি দলিল ধরে প্রশ্ন দুইটা করছি না, আমি কিন্তু ভুয়া প্রশ্ন করি নাই, ভালো প্রশ্ন করেছি। কয়ে গেলি কোনো প্রশ্ন হইলো নাকি? ভালো কিছু থাকলে দেও। আরে বাপ তো বাপই থাকে, বাপ কি নতুন পুরা নয় নাকি? হ্যাঁ, হাদিস দলিল কি আবার নতুন করে বানাইছে নাকি? কয় লিপি সরকার, আমি প্রশ্ন করবো মনে হাসবো দেখবেন আপনারা। আরে আমি প্রশ্ন করার আগে তোমার যে সেরা সুর দেখতাছি, মুখের যে অবস্থা, আমি তো ডরাইতাছি প্রশ্ন করমু কি করমু না। এই এত বছর ধরে গান গাইয়া, মানে ওই কথাই কয় না কয়, এত বছর ধরে সহিদারি করে এখন পর্যন্ত কান্টুপি চিনলাম না। এত বছর ধরে গান গাইয়া তুমি হাবিল কাবিলের ঘটনাটা সত্য কইলা, কিন্তু একলিমা আর হইল বিলকিস, এটা এই একলিমাটা ঠিক আছে, বিলকিসটা কই পাইছো? এই বিলকিস নাম তুমি কোথায় পাইছো? এই তোমার পিছে ছাত্র বয়ে রয়েছে, কিছুদিন আগে গান গেয়ে গেছে এই এলাকায় এবং অনেক সুনাম করে গেছে, তোমার এই ছাত্রর থেকে তালিম নিবা, তালিম নিয়ে হের পরে প্রশ্নের উত্তর দিবা, আর নাইলে তোমার এক্কেরে জন্মের শিক্ষা দিয়ে দিব। কয় বিলকিস, দেখছেন এত বড় একটা বাসিওয়ালা, তার মার নাম বিলকিস, সেই নামটার তুমি মুখে নিস, অজু করছো? আমি অজু করে নিত এই নাম। আকলিমা আর হইল গ্যাস বিবি, এই দেখছেন অনেক আবার আমার লগে আইসে নারী পুরুষ পাল্লা করতে, এই জামনগর দৌড়াই দিলাম, ওই জারি চালান আর কিছু নাই, হুদা ঠনঠনাটন ঘন্টা না, চালাক আছে মানে টেস্ট করলো আমি ধরি কিনা, চালাক বয়েতি তো এর লেগা। এবার আমার প্রশ্ন আমি জানতে চাই, এমন একজন পুরুষ ছিল, সেই পুরুষের নফসের মাথার ভিতরে গা হয়ে গেছিল গা। আরে বাবা রে বাবা, কঠিন কথা, এটা মনে পারবো না। এই বেটা, এই বেটা না পাইরা 60-70 হাজার বাইনা গায়ে, আর তুমি টুনটুন জুড়ি বাজাইয়া তুমি কও পারবো না, না তুমি পারবা? আমি জানতে চাই সেই পুরুষটাকে, তার নাম কি এবং গাও যে হইল নফসের আগায়, এই গাও সারছিল কিভাবে, তার ওষুধটা ছিল কি? যদিও আমার প্রশ্নটা এরকম, কিন্তু আমি দলিল থেকে প্রশ্নটা, হাদিস থেকে প্রশ্নটা আপনাকে করলাম। আরেকটি প্রশ্ন করতে চাই, আপনি বলবেন এমন একজন পুরুষ সে সারা জীবন নারীর বেশ ধরে চলেছেন, মানে পুরুষ হইয়া নারীর বেশ ধরে চলাফেরা করেছেন, সব কিছু করেছেন, আমি জানতে চাই সেই পুরুষটাকে, তার নাম কি এবং সে নারীর বেশ ধরে চলাফেরার কারণটা কি, তার উদ্দেশ্যটা কি? আর লাগবো না, ধর জেনে আছে নি, ধর সেতালাইছে সেতালাইছে। নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে, ভাইরে মেয়ে হয় আমেনা বিবি, যার গর্বে মোহাম্মদ নবী, যিনি হয় ইসলামের কবি, আল্লাহ ভালো আসে, মেয়ে হয় আমেনা বিবি, যার গর্বেতে ওরে যার গর্বে মুহাম্মদ নবী, যিনি হয় ইসলামের কবি, আল্লাহই ভালো আছে। আরেক মেয়ে হাওয়া বিবি দুনিয়াতে আসে,
ভাণ্ডের প্রয়োজন হয়েছে, সেই ভাণ্ডটা কি? মায়ের গর্ব। একজন নারী দ্বারাই সেই দুনিয়াতে এসেছে। এই দুনিয়াতে পীর আউলিয়া পয়গাম্বর যাহা কিছু বলো সব কিন্তু এই একই জায়গা দিয়া আইছে। কি কি ঠিক কি না? কোন জায়গা? এই গর্ব থেকেই বেরিয়েছে, এই গর্বের এই ভাণ্ড থেকে। ভাণ্ড যদি না থাকতো তাহলে হইতো না, আসতো না। আরে তোমার মতো এক সোনা এক হাজার পুরুষ যদি একটা ঘরের ভিতরে আটকাইয়া তালা মাইরা এক বছর রাখে, দশ মাস দশ দিন, পারবানি কি একটা সন্তান দেখাইতে? না না না, ক্ষমতা নাই, দেখাইতে পারবা না। আর যদি আমার মতো একটা নারী ওইখানে যায়, আল্লাহর কুদরতে দশ মাস দশ দিন পরে একটা সুন্দর মানব চেহারা এই দুনিয়াতে প্রবেশ করি। বড় বড় কথা কয়া আবার লিপি সরকারের নবী। মেয়ে হয় মরিয়ম বিবি, যার গর্বে তাইসা নবী, পিতা ছাড়া মাতৃ গর্বে কেমন করে আসে। ভাই রে মেয়ে হয় মরিয়ম বিবি, যার গর্বে তাইসা নবী, পিতা ছাড়া মাতৃ গর্বে কেমন করে আসে। শুকনা পুকুরে বৈশা বৈশা বড়শি বাইলে মাছ ওঠে? না না না, শুকনা পুকুরে কখনো মাছ থাকে না। রজকিনি রাস্তা দিয়ে যায় আর কয় কি গো ঠাকুর এখানে বসে কি করো? কয় মাছ ধরি। কয় মাছ ধরছনি? কয় কেবল মাত্র একটা ঠোকর দিল। তার মানে হলো বারো বছর পরে একবার একটা কথা কইল। রজকিনীর প্রেম কাহিনী শোনো নাই? হ্যাঁ, রজকিনীর কথা জানো না? তারপরে গানে কি কইছে হলো? আয়ব নবী সজ্জায় পরে রহি মাতাই কি করে, চুল বন্ধক দিয়া এই না খাওয়াই মহাব্বতে। আয়ব নবী সজ্জায় পরে রহি মাতাই কি করে, চুল বন্ধক দিয়া এই না খাওয়াই মহাব্বতে। আপনারা সকলেই জানেন আয়ব নবীর গায়ের ভিতরে যে কিরাই ধরেছিল, আঠারো বছর তিনি এই অসুখ নিয়ে ভোগ মানে কষ্ট করেছেন, আর রহিমা তার সেবা যত্ন করেছেন। এই রহিমা তার চুল বন্ধক দিয়া আইনা তার খেজমত করেছেন। এই রহিমাকে আয়ব নবীকে গ্রাম ছাড়া করে দিয়েছেন, জঙ্গলে গিয়ে তারা বসবাস করতেন। তাহলে দেখেন একজন নারী হয়ে কত কষ্ট করেছেন। আমি শুধু বলবো এইটুকুই, এই যে আমি গানটার ভিতরে যাহা কিছু বললাম, আমার কথাবার্তা যাহা কিছু বললাম, আমি আমার নারীর গুণগুলি ধরে তুললাম, কারণ এগুলো হইল নারীর গুণ। এই জন্য আমার এই গানটা আপনার কাছে রাখা হইল। আয়ব
নবী সজ্জায় পরে রহিমা তাই কি করে চুল বন্ধ দিয়াই না খাওয়াই মুখা বলে আয়ব নবী সজ্জায় পরে রহিমা তাই কি করে চুল বন্ধ দিয়াই না খাওয়াই মহা বলে অনেক কিছু আবুল তাবুল কইব, শুনবেন বিশ্বাস করবেন না কেউ। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।